দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে শুরুতে শিরোনাম। পতেঙ্গা পিবিএ দ্বিতীয় দিনের অভিযানে মেলেনি ছেলেদের হাতে খুন হওয়ার বাবার ছিন্ন মাথা, সম্পত্তির জন্য হত্যা করা হয় হাসান আলীকে। পিবিএ এর অন্যান্য জেলা ইউনিটগুলো একই সাথে আমাদের কাজ করতেছে, আমরা আশাবাদী শেষ অচিরে এসে আমাদের জালে আটকা পড়বে। সাত দফা দাবিতে চট্টগ্রামের সরকারি সব কলেজে শিক্ষকদের কর্মবিরতি পালন, দাবি পূরণ না হলে আরও কর্মসূচির হুঁশিয়ারি। নিয়োগকৃত শিক্ষকদেরকে সময় মতো পদোন্নতি দেওয়া হোক। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন তো একটু প্রতিবাদ করতেই হয়। ট্রায়াল রানের অংশ হিসেবে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে নিরাপত্তা মহড়া, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার কলা কৌশল প্রদর্শন। শিরোনামগুলো জানাচ্ছিলাম, নুসরত বৃষ্টি আপনাদের সাথে আছে। যেমনটি প্রথম শিরোনামে শুনেছেন, কাটা মাথার খোঁজে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে পিবিআই। শ্বশুরের কাটা মাথা কোথায় ফেলেছে তা দেখিয়ে দেন পুত্রবধূ, বর্ণনা দেন সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের। সম্পত্তির জন্য হত্যার পর 10 টুকরা করা মরদেহের 9 টুকরা পেলেও কাটা মাথার সন্ধান মিলছে না। হাসান আলীর খণ্ডিত মাথার খোঁজে দ্বিতীয় দিনের মতো তার পুত্রবধূকে নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের বেড়িবাঁধে অভিযানে নামে পিবিআই। পুত্রবধূ কলির দেখানো মতে 4271 নম্বর পাথর থেকে শুরু করে 1.5 কিলোমিটার এলাকা তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি খণ্ডিত মাথা। শ্বশুর হাসান আলীকে খুনের পর মরদেহ 10 টুকরো করে মাথার অংশটি স্কুল ব্যাগে করে এখানে ফেলে দেয়া হয়েছিল বলে জানায় পুত্রবধূ। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। একবার আমার সন্তানের কথা ভাবতাম, কারো কথা না ভাবলেও একবার আমার সন্তানের কথা ভাবতাম। অভিযানের সময় লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দেন পুত্রবধূ কলি। আমি ফাঁসের বাসায় ছিলাম, ওরা টুকরো টুকরো করে কনস্ট্রেট করে ব্যাগ ত্যাগ গুছায় সব কিছু গুছায় তারপর আমাকে ভাত খাওয়ার জন্য ডাকছে। যে যখন টুকরো টুকরো করেছে তখন কেউ ছিল না, ওরা দুই ভাই ছিল, আমার শাশুড়ি এর আগে চলে গেছে। তখন আমাকে আমার দুর্ভাগ্য, তখন আমাকে চলে যেতে বলছিল, আমি যাই না, ওটাই আমার দুর্ভাগ্য সব চাইতে। মাথার অংশটি পাওয়া না গেলেও অভিযোগ প্রমাণে সমস্যা হবে না বলছে পিবিআই। হাসান আলীকে হত্যার মূল হোতা তারই মেজ ছেলে জাহাঙ্গীর, যিনি ঘটনার পর থেকে পলাতক। আমাদের 2টি টিম দেশের বিভিন্ন স্থানে কাজ করতেছে এবং পিবিআই এর অন্যান্য জেলা ইউনিটগুলো একই সাথে আমাদের কাজ করতেছে, আমরা আশাবাদী শেষ অচিরে এসে আমাদের জালে আটকা পড়বে। সম্পত্তির জন্য চট্টগ্রামের ইপিজেড এলাকার বাসায় ছেলেদের হাতে খুন হন হাসান আলী, 10 টুকরো করে মরদেহ ফেলে দেয়া হয় বিভিন্ন স্থানে। 21 সেপ্টেম্বর 8 টুকরো এবং 23 সেপ্টেম্বর 1 টুকরো উদ্ধারের পর গ্রেফতার করা হয় হাসান আলীর স্ত্রী, বড় ছেলে এবং পুত্রবধূকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাত দফা দাবিতে চট্টগ্রামের সরকারি সব কলেজে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। 3 ভর ক্লাস পরীক্ষা হয়নি, ক্যাম্পাসে এসেও শিক্ষার্থীরা ফিরে যান। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং পদোন্নতি প্রদান সহ দাবি পূরণ না হলেও আরও কর্মসূচি হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকে চট্টগ্রামে সরকারি সব কলেজের শ্রেণীকক্ষ ফাঁকা, হয়নি ক্লাস পরীক্ষা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতি সহ বিভিন্ন দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে শিক্ষকদের কর্মবিরতির কারণে এই চিত্র। যারা জুনিয়র হিসেবে জয়েন করছে তারা দেখা যায় যে তাদের ফাউন্ডেশন ট্রেনিংগুলো যে যথাসময়ে হয় না এবং স্থায়ীকরণ, যেটা প্রত্যেক কর্মকর্তার প্রাণের দাবি। আমাদের যারা কন্ট্রোলিং অফিসার আছেন তাদেরকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো ফল না পাওয়ার কারণে আজকে আমাদের এই কর্মসূচি। ক্লাস পরীক্ষা না নিয়ে প্রতিটি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন শিক্ষকরা। 14 থেকে 40তম বিসিএস পর্যন্ত প্রত্যেকে বৈষম্যের শিকার বলে দাবি তাদের। ক্যাডার বৈষম্য বিলোপ, আমাদের পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন এবং আরও আনুষঙ্গিক দাবি নিয়ে আমরা আজকে
এই কর্মবিরতিতে দাঁড়িয়েছে। বঞ্চনাটা যখন অনেক বড় হয়ে যায়, দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন তো একটু প্রতিবাদ করতেই হয়। আমাদের দাবিটা আমরা পৌঁছাতে চাচ্ছি, নিয়োগকৃত শিক্ষকদেরকে সময় মতো পদোন্নতি দেওয়া হোক এবং একই ব্যাচের মধ্যে সকল শিক্ষকদেরকে ইনস্টিটিউট ব্যবস্থাপনায় পদোন্নতি দেওয়া হোক। বিভিন্ন বর্ষের পরীক্ষার আগে হঠাৎ শিক্ষকদের আন্দোলনে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। ক্লাসের বিষয়গুলো ক্লিয়ার না হলে পরীক্ষা খারাপ হয়, সামনে বিভিন্ন পরীক্ষা আছে, এই কারণে ক্লাসগুলো নিয়মিত হওয়া উচিত। এমনিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় পরীক্ষা থাকার কারণে ক্লাসগুলো কিন্তু নিয়মিত হয় না। ছাত্ররা যেটা সমস্যা হচ্ছে ওটা যদি দ্রুত নিরসন হয় তাহলে আমাদের ক্লাসের ব্যাঘাত ঘটবে না এবং নিয়মিত ক্লাসের ইয়েটা থাকবে। আমাদের যে রেজাল্টের একটা প্রভাব পড়বে, এটা আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো না। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হয়েছে অস্থায়ী ডেঙ্গু চিকিৎসা কেন্দ্র। নগরীর কাটুলিতে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হোসনেয়ারা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই ক্যাম্প উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলম এবং সংসদ সদস্য দিদারুল আলম। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জন্য এই ক্যাম্প বলে তারা জানিয়েছেন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেবেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক সরোয়ার আলম, সাইফুল আলম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আক্তার উপস্থিত ছিলেন। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের আগে পরীক্ষা নিরীক্ষা পর্ব চলছে। ট্রায়াল রানের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা মহড়া, যেখানে দেখানো হয় টানেলের ভেতরে সম্ভাব্য অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার কলাকৌশল। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের 25 সদস্যের সাথে যোগ দেয় নৌবাহিনীর ফায়ার ইউনিট এবং বোম ডিসপোজাল ইউনিটও। মূলত টানেলের ভিতরে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ কিংবা গাড়ি দুর্ঘটনা ঘটলে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে তা পরখ করে দেখতেই এই নিরাপত্তা মহড়ার আয়োজন। টানেলের দুই প্রান্তে থাকবে ফায়ার স্টেশন, দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক সাড়া দেবে স্টেশনের কর্মীরা। একটা দুর্ঘটনা ঘটলে কিভাবে আমরা রেসপন্স করব, পুলিশ রেসপন্স করবে, এবং যদি ভিতরে কোনো আগুন লাগে গাড়িতে তাহলে আমরা কিভাবে রেসপন্স করব, সেটার উপরে একটি মহড়া অনুশীলন হয়েছে আর কি। টানেলের এই নিরাপত্তা মহড়া পরিদর্শন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং সেতু সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। টানেলের মূল নিরাপত্তায় থাকবে বাংলাদেশ নৌবাহিনী, যে কোনো দুর্ঘটনার 3 মিনিটের মধ্যেই উদ্ধারের প্রস্তুতি রয়েছে তাদের। একটা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই গাড়িতে আমরা যা নিবাইলাম, আমরাও নিবাইলাম, সিভিল ফায়ার ব্রিগেডে নিবাইলাম, যৌথভাবে নিয়ে কিছু লোক ইঞ্জুরি হয়েছিল, অ্যাম্বুলেন্স গেল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথমবারের মতো নির্মিত বঙ্গবন্ধু টানেল ঘিরে সাজসাজ রব চট্টগ্রামে। 28 অক্টোবর সম্ভাব্য উদ্বোধন ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। উদ্বোধনের পর মহাসমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। টানেলের কারণে পুরো এলাকার চিত্র পাল্টে গেছে, গড়ে উঠছে বাণিজ্যিক স্থাপনা, বাড়ছে বিনিয়োগে আগ্রহ। এই চিত্রই বলে দেয় স্বপ্নের বঙ্গবন্ধু টানেল কতটা পাল্টে দিয়েছে চট্টগ্রামের দক্ষিণ অংশ আনোয়ারাকে। এর মধ্যেই কর্ণফুলীর ওয়াই জংশন থেকে কালাবিবির দিঘি পর্যন্ত 11 কিলোমিটার দীর্ঘ 6 লেনের সড়ক নির্মাণ প্রায় শেষ, যা সংযুক্ত করবে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে। সড়কের দুই পাশে গড়ে উঠছে শিল্প কলকারখানা, বাণিজ্যিক স্থাপনা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় জমির দাম বেড়েছে কয়েক গুণ। এই টানেল হওয়াতে ফাঁসের যে জায়গাগুলি আগের দামের সাথে 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, অনেক উন্নত হয়েছে। এবার পরে 6 লেন চালু হবে, টানেল চালু হবে, এটা নিয়ে আমাদের স্বপ্ন ছিল। টানেলের পশ্চিম অংশ অর্থাৎ চট্টগ্রাম শহর থেকে বের হয়ে আনোয়ারার একদিকে কোরিয়ান ইপিজেড, অন্যদিকে প্রস্তাবিত চায়না ইকোনমিক জোন। CUFL, কাপকো, DAP ফার্টিলাইজার কোম্পানি, পার্কি সমুদ্র সৈকত ঘিরেও শিল্প কলকারখানা স্থাপনে আগ্রহী ব্যবসায়ীরা। দক্ষিণ চট্টগ্রামের একদম চকরিয়া পর্যন্ত যে জায়গাগুলো আছে, তো এই জায়গাগুলো ধীরে ধীরে যদি আমরা শিল্পায়নে আগাতে পারি, আমার তো মনে হয় টানেল শুরু হওয়ার 5 বছরের মাথায় শিল্পায়নে একটা নতুন মাইলস্টোন তৈরি হবে বলে।
টানেলের উদ্বোধন ঘিরে এখন উৎসবের আমেজ পুরো দক্ষিণ চট্টগ্রাম ঘিরে। উদ্বোধনের পর আনোয়ারার চায়না ইকোনমিক জোন এলাকায় মহাসমাবেশ করবেন প্রধানমন্ত্রী, চলছে তারই প্রস্তুতি। দক্ষিণ চট্টগ্রামের মানুষ এবং বেশি করে আনোয়ারার মানুষ বেশি উৎফুল্ল হয়েছে। তা আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে আমরা একটা জনসভা করতে চাই নির্বাচনী সামনে রেখে। এই জনসভাটা আমরা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। নদীর তলদেশে টানেল দক্ষিণ এশিয়ায় এই প্রথম, যা এখন দৃশ্যমান, অপেক্ষা শুধু উদ্বোধনের। এখানে বিশ্ব বাণিজ্য হবে, শিল্প এলাকা হবে। আমাদের আনোয়ারের জন্য এটা আমরা স্বপ্নের মধ্যে ছিল, এটা এখন বাস্তবে পরিণত হয়েছে। সাংহের ওয়ান সিটি টু টাউন আদলে 3.4 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ শতভাগ শেষ। প্রায় 10,374 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির মাটিরাঙ্গা স্কুল ছাত্রীকে ইফটিজিং এর দায়ে এক যুবককে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে পৌর এলাকার বাবুপাড়ায় এই ঘটনা। স্থানীয়রা জানায়, ওই ছাত্রীকে কয়েকদিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল এলাকার বখাটে নাজিমউদ্দিন। আজ সকালে পথ রোধ করে অশালীন আচরণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার দেয় আর তখন এলাকাবাসী এগিয়ে এসে নাজিমকে ধরে ফেলে। পরে তাকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রাখে। খবর পেয়ে ইউএনও সেখানে যান এবং নাজিমকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল। রাঙামাটিতে এমনটা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। সকালে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করে মন্ত্রী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে সরকার। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান, দ্রুত সময়ের মধ্যেই পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে টানা 7 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান চলছে এবং এই অনুষ্ঠানের শুরুর দিন থেকে আপনাদেরকে সেখানকার আপডেট জানিয়েছি। এবার আরেকটু যেতে চাই, সহকর্মী এহসান আল কুতুবি কক্সবাজারেই আছেন, দেখে আসতে চাই কী চলছে সেখানে। এহসান, সরকারি ছুটি তো শেষ, তবে পর্যটন দিবস উপলক্ষে যে 7 দিনের টানা বেশ কিছু আয়োজন সেটি তো নিশ্চয়ই চলছে। আজ পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং বিচ কার্নিভালে আর কী কী আয়োজন রয়েছে সেটাও একটু জানিয়ে দেবেন। পর্যটন মেলা এবং বীচ কার্নিভাল আজকে হচ্ছে ষষ্ঠতম দিন। আমরা শুরু থেকে যেমনটি দেখছিলাম, এই পর্যটন মেলা এবং বীচ কার্নিভালের যেভাবে শুরু থেকে জমে উঠছিল আজকেও তার দেখায় ঘটেনি। আজকেও এই সন্ধ্যা নামার আগ মুহূর্ত থেকে পর্যটকরা এবং স্থানীয়রা এখানে এসে ঘোরাঘুরি করছে, এখানে পছন্দের জিনিসপত্র কিনছে। যেহেতু অনেক ধরনের স্টল রয়েছে, ভালো ভালো খাবারের দোকান রয়েছে, সবকিছু মিলে ভালো একটা সময় কাটানোর জন্য তারা এই সময়টায় এখানে চলে আসে। আর যেহেতু আজকে ষষ্ঠতম দিন, সেহেতু আজকে রয়েছে সখী মণ্ডলের গান রয়েছে একটু পর, অর্থাৎ 7টার পর শুরু হবে, এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বিদেশিদের নিয়ে। অন্যান্য বছর অর্থাৎ গত বছরও আমরা দেখেছি এখানে কক্সবাজারে যারা বিদেশি, যেহেতু বিভিন্ন এনজিও সংস্থায় কাজ করে বিদেশিরা এই বিদেশিদের নিয়ে বিভিন্ন তাদের দেশীয় সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা আমরা দেখেছি। আর এবারও কিন্তু আজকে সেই পরিবেশনা কক্সবাজারের মানুষ এবং পর্যটকরা দেখবে। আর যদি বলতে চাই পাশাপাশি আরো রয়েছে আপনার আগামীকাল হচ্ছে সপ্তমতম দিন, অর্থাৎ শেষ দিন রবি চৌধুরী অনুষ্ঠানে গান করবেন। এই সপ্তম দিনেও বেশ কিছু আয়োজন সেখানে চলছে দেখছিলাম আপনার মাধ্যমে এহসান, ধন্যবাদ অনেক। কক্সবাজারে আরও 30টি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে গেল মাসেই 5টি প্রস্তাবনা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এমনটা জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল আফসার। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি বললেন, অনুমোদন ও অর্থপ্রাপ্তি সাপেক্ষে আগামী 6 বছরের মধ্যে ধারাবাহিকভাবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বায়ো ডাইভার্সিটির বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান তিনি জানিয়েছেন। এই সভায় কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সুলাইমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল মোহাম্মদ শাহজাহান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটায় সুবিধাবঞ্চিত 1,000 মানুষের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে এই আয়োজনে সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন
উপস্থিত ছিলেন। দেশের উন্নয়ন অগ্রগতিতে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব আর স্মার্ট বাংলাদেশ গঠনের পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম, সেবা প্রদান, তথ্য অধিকার আইন এবং এ বিষয়ক মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সার্কিট হাউসে। এই সভায় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী বললেন, ডিজিটালাইজেশনের কারণে ড্রাইভিং লাইসেন্সের জন্য টেস্ট ও বায়োমেট্রিক দেওয়ার পর প্রার্থীকে আর বিআরটিতে যেতে হবে না। কোনো অনিয়ম হয়রানি হলে বিআরটি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সভায় বিআরটি চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুপেয় পানির সংকট নিরসনে চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদ ডিপ টিউবওয়েল স্থাপন প্রকল্প নেওয়া হয়েছে। ভাটিয়ারিতে হজরত হোসেন শাহ জামে মসজিদে সুপেয় পানির সংযোগ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন ব্যবসায়ী রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান। ধর্মপ্রাণ মুসলিম ও সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনেই এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।